সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে কিংবা প্রবাসে যারা যেখান থেকে আমাদের প্রতিবেদনগুলো দেখছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, তানিয়া আপাকে নিয়ে ইতিমধ্যে আমরা প্রতিবেদন করেছি, এখন আবার দ্বিতীয়বারের মতো হাজির তানিয়া আপার কাছে। শুনবো তানিয়া আপার জীবনের গল্প। আসলে তার ভাই এখন কি পজিশনে আছে, সে কি স্বাভাবিক জীবনে আসতে পেরেছে কিনা বা চিকিৎসার মাধ্যমে আসতে পারবে কিনা, তো সে বিষয়ে শুনবো তানিয়া আপার কাছে তার জীবনের বিস্তারিত। তো আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম জি, কেমন আছেন আপনি এখন? ভালো আছি, মোটামুটি আল্লাহর রহমতে। আপনার ভাই কেমন আছে? আমার ভাইটাও ভালো আছে, কিন্তু সে তো চলাফেরা করা পারে না, আর কি বলবো, সে তো কষ্টেই আছে। যে ব্যক্তি যদি হাঁটাচলা না করা পারে নিজের হাতে। আচ্ছা তানিয়া আপা, আপনার ভাইয়ের গল্পটা বলেন আমাদেরকে। আমার ভাইটা হলো, সে এখন বর্তমানে অসুবিধা হয়েছে অনেকই। আমরা তো সুখে আছি, কিন্তু আমার ভাইটা তো আর সুখে নাই। কেন, সে হাঁটাচলা করা পারে না, নিজের হাতে খেতেও পারে না, আর সে কোনো কিছুই করা পারে না। তার বাথরুম পেশাব সব কিছু ঘরে করে, নিজে যে একা পানিটা খরচ করবো সেটাও পারে না। কিন্তু আমি এখন চেষ্টা আছি যে আমার ভাইয়ের জন্য কিছু চিকিৎসা করব, যদি কেউ সাহায্য করে। কিন্তু আমার ভাইটার জন্য আমি অনেক কিছু করতে আছি, কিন্তু এখন আজকে 3 মাস ধরে যে আমার কাজ নাই, আমি কোনো কিছুই করা পারতেছি না। কিন্তু আমার ভাইটার জন্য আমরা কীভাবে যে কী করবো, অনেক নেতাকর্মীদের কাছে বলছি আমরা যে আমার এই ভাইটার কোনো কী, তারা বলে যে না, এখানে কোনো প্রতিবন্ধীদের কোনো কিছুই হয় নাই কেন। কিন্তু আমার এইভাবে আস্তে আস্তে ই করলে তো আর হবে না, কিন্তু আমার ভাইটারে তো রুখে দাঁড়াতে হইব। আমার বাপ মা যদি আজকে মারা যায়, কিন্তু আমার ভাইটারে কে দেখব? আমার তো সেই পোস্টে আমি করতেছি, কিন্তু আমার স্বামীর আমি এক কথা বলি যে দেখো, আমার বাপ মা যদি কিছু হয়ে যায়, কিন্তু আমার ভাইটাকে কে দেখব? আমরা ছাড়া তার কেউ নাই কা। কিন্তু আমার সেখানে যদি আমার হাজবেন্ড আমার বলে যে তানিয়া, আগে নিজের সংসারটা দেখতে হইব, তারপর এটা, কিন্তু আমার এই দিক দিয়ে বলতে হবে না। কিন্তু আমার ভাইটার চিকিৎসার জন্য আমি অনেক জায়গায় দৌড়াইতে আছি মহিলা মানুষ হইয়া, কেননা আমার বড় একটা ভাই নাই, না আমার কোনো বড় একটা শক্তি একটা কিছু আছে, যে আমার এটা একটা শক্তি একটা জিনিস আছে, তার দিয়ে আমি সব কিছু করাই। তানিয়া আপা, একটু কথা ছিল তো, এই বিষয়টা আগের প্রতিবেদনও আমার বলতে মনে ছিল না, এখন আমার মনে পড়লো। তো আপনার ভাইটা কি অ্যাকচুয়ালি মার গর্ভ থেকে, সে প্রতিবন্ধী জন্ম থেকে, না দুনিয়াতে আসার পরে কোনো অ্যাক্সিডেন্টে বা যে কোনো একটা কারণে বা কোনো সমস্যার কারণে সে প্রতিবন্ধী, কীভাবে সেই গল্পটা একটু বলেন না ভাইয়া? ওর যখন জন্ম হয়েছে, সে ছোটো থেকেই ভালোই দৌড়ায়, হাঁটা খেলা করছে, সব কিছু করছে। যখন নাকি আমার বড় বোনের এঙ্গেজমেন্ট করাইতে আছে, আন্টি পড়াইতে আছে, তখন হঠাৎ করে আমার ভাইটার খিচনি হয়েছে। খিচনিটা হওয়ার পর তখন মনে হয় 6 বছর চলে, খিচনি হওয়ার পরে তারে হলো ঢাকা মেডিকেল ভর্তি করে। মেডিকেলে ভর্তি করার পর তার ডান পায়ে 1 সেকেন্ডের মধ্যে 20টা সুই দিছে। 20টা সুই দেওয়ার পরে তার আস্তে ধীরে ধীরে যখন বয়সটা পার, আমরা তো ছোটো থেকে বুঝি না যে এরকম করে, তখন আমাদের সাথে কথা বলে খায়, হাঁটাচলা করতেছে, ওই দৌড়াইতে গেলে একটু পড়ে যেত, আমরা আর বলি কি যে খায় না মনে হয় তার জন্য হয়তো পড়ে যায়। কিন্তু যে নাকি দিনে দিনে তার বয়সটা বাড়তেছে, আর দিনে দিনে দেখি অবনতি হইতেছে যে না, ওর বাস তো খারাপ দেখা যাচ্ছে, ওর তো ওরকম নাই। কিন্তু আগেকার যুগে তো যে এখন যখন রক্ত টেস্ট করে যে প্রতিবন্ধী না কি, তখন সেটা ছিল না, কিন্তু এখন বর্তমানে এটা তো হয়েছে। কিন্তু আমরা তো তখন বুঝতে পারি নাই, আমাদের বাবা মা অত কিছু চালাক না, কিছু না, আর আমরা তখন ছিলাম একটু বেশি বড়ও না, আমাদের তখন কিছু অত জ্ঞানও ছিল না। তা আমার বাবা মারে বললাম যে মা, এখন আর কী হইব? বাবা মাকে কী হইব, এখন আল্লাহ যা করে তাই। এখন দিনে দিনে বড় হইলো, আস্তে আস্তে ওর হাঁটাচলা দিয়ে বন্ধ হয়ে গেল, গা হাঁটতেও পায় না। দিনে দিনে যেমন ওর শরীরটা ভার হইতেছে, ওর হাঁটাচলা বন্ধ হয়ে গেছে। যাও একটু বাথরুমে গেত, তারপরে বাথরুমে যেতে পারে না। প্রায় আজকে 2 বছর আগে আমার বাবা যখন দৌড়ে ওকে নিয়ে বাথরুমে গেত, গেতে পারে না, বর্তমানে সে বাথরুমেও যেতে পারে না, সে টোটালে বিছানে পড়া। ওইখানে বৈশাখ খাইবো, ওইখানে ওর হাগা মুতা সব কিছু ওইখানে, কিন্তু ওই যে ধরে একটু হাঁটবো সেটাও পারে না। কিন্তু আমরা এই জন্য এখন কেমনি কী করা যায়? আচ্ছা, তার এখন বয়স কত? তার বয়স এখন 18-তে পড়ছে। আচ্ছা, 18-তে পড়েছে, তার এখন কি আপনারা তাকে পরিপূর্ণ ট্রিটমেন্ট দিচ্ছেন? ভাই আমাদের তো অত অর্থ নাই, কি আমরা গরিব। আমার বাবা এখন চা বেচে, আগে রিক্সা চালাইতো, এখন চা বেচে। কিন্তু ওই চা বেচার টাকা দিয়ে সংসারে ঘর বাড়াই দিব, না বাজারি করব, না আমার ভাইয়ের ট্রিটমেন্ট করব, কোনটা করব? তো সে এখন পরিপূর্ণ ট্রিটমেন্ট পাচ্ছে না? না, তার হার্টেরও সমস্যা আছে। ডাক্তার দেখিয়েছিলেন ইতিমধ্যে? ডাক্তার দেখিয়েছিলেন? না না, এভাবে নর্মাল ফার্মেসিতে বলতাম যে এরকম ওই তো সিটটা উঠে আর ধরলে, ওর হার্টের সমস্যা আছে, বা ওর পা হাঁটা পারে না, পা উচ্চা করে দাঁড়ায়, কেমনে ধৈরা দাঁড়া করালে, পা উচ্চা ধৈরা হাঁটাইলে ওর পাওটা খালি উচ্চা করে একটু হাঁটে। সে কি আবার চিকিৎসার মাধ্যমে পুনরায়
স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে? এখন যদি ভাইয়া আমাদের যদি অর্থ থাকতো তাহলে আজকে আমরা বড় একটা হাসপাতালে আমরা নিয়ে যাই দেখাইতাম যে সে বর্তমানে আবার চলা পারবে কিনা না পারবো, কিন্তু আমাদের অর্থ তো নাই কাজে আমরা দেখাবো যে ওকে আগে চলা পারবো কিনা না পারবো। আচ্ছা আচ্ছা, তো এখন তো আপনি আপনার ভাইকে আপনি আপনার সাধ্য অনুযায়ী যা পারতেছেন তাই দিয়ে আপনি চালাচ্ছেন, তাই না? হ্যাঁ। সেটা কি আপনি আপনার যে যেটা দিচ্ছেন সেটা কি আপনার হাজবেন্ড জানে? হ্যাঁ, আমার হাজবেন্ড জানে। আমি তাকে বলছি যে দেখো তুমিও তোমার মারে চালাও, আমি যদি কাজ করি আমার হাজবেন্ড দিবা চায় না যে তানিয়া তুমি বাসায় কাজ করো না। আমি কই না আমি বাসায় কাজ করি, যদি কিছু টাকা পাই আমার ফ্যামিলিটা একটু দিতে পারবো যে আমার ভাইটা আছে। আপনাদের বিবাহটা কীভাবে হয়েছে সেই গল্পটা যদি একটু বলতেন। আমাদের বিবাহটা হয়েছে আমরা ইসেফ স্কুলে পড়তাম, সেখানতে আমাদের মিরপুর একে টেকনিক্যালে আমি গেছি, সেখানে আমি টেইলারের কাজ শিখছিলাম। সেখানতে আমাকে আমার হাজবেন্ড পছন্দ করে, তা আমাদের পছন্দ 3 মাস ধরে চলছিল। চলার পরে তারপর আমার হাজবেন্ডে আমাকে বললো যে তোমাকে আমি বিয়ে করবো, তাই আমি বলছি বিয়ে করতে হলে আমার গার্জেন আছে, আমার গার্জেনের কাছে যাও। তা আমার গার্জেনের কাছে গেছে, আমার গার্জেনরে বলছে, তো আমার গার্জেন বলছে যে বাবা আমি তুমি যে এখন আমার মেয়েকে বিয়ে করবে আমার কাছে অর্থ নাই যে তোমাকে আমি কিছু দিব। তো আমার হাজবেন্ড বলছে যে না আমার অর্থ লাগবো না, আমি আপনার মেয়েকে চাই। তো তারপরে আমাদের বিয়ে হলো, বিয়ে হওয়ার পর আমার হাজবেন্ড বললো যে আমি 1 বছর পর আর উঠা নিয়ে যাবো। তারপর দিই না আমি তো এখানে পড়ে থাকলে হইব না, আমার বাবা মার অবস্থা অনেক খারাপ। তো আমি আবার আমার হাজবেন্ডের বাড়িতে যাই উঠলাম, উঠার পর আমার উপরে অনেক অত্যাচার হয়েছিল। তা অত্যাচার হওয়ার পরে আমি তারপর তা সেটা তো আমি বলা পাই না ভাইয়া কিসের কারণে, বুঝছেন? এটা কিসের কারণে যে আমার উপরে অত্যাচার করছে আমি বলতে পারি না। আমি তো যখন বিয়ে হয়েছে নতুন আমি ঢাকায় রয়েছি, কিন্তু ওনাদের আবহাওয়া কী সেটা তো আমি জানি না। তো আমার সাথে 1 দিন 2 দিন 3 দিন এমন করে ওনার বোনেরা যা বলতো তাই শুনতো উনি। তখন ওনার ইনকাম কম ছিল, এমন এক সময় ওনার মায় বলছে যে এই যে এটা তোর বউ চুরি করছে। তাই সেদিকে আমরা বলা যাচ্ছে আপনি যে বিয়ের কথাটা বললেন, তো আপনার তো বিয়েটা মনে হচ্ছে লাভ ম্যারেজ, তাই না? জি। তো আপনি ভালোবেসে বিয়ে করেছেন, তো এখন কি আপনার স্বামীর সংসারে আপনি সুখী? হ্যাঁ, এখন আল্লাহর রহমতে বর্তমান সুখী, 7.5 বছর আছে, অনেক সুখী আছে, অনেক সুখী আছে। হ্যাঁ। তো আজকে আমাদের ইউটিউবে এসেছেন আপনি কি জন্য? আমি আজ ইউটিউবে সাক্ষাৎ দিচ্ছি যে আমার ভাই আছে একটা প্রতিবন্ধী, তার জন্য তাকে যদি কিছু সাহায্য দেয় কেউ। তো আপনার কি ধরনের সাহায্য এবং সহযোগিতা প্রয়োজন? আমার ভাইয়ের হার্টের সমস্যা আছে, তাকে একটু চিকিৎসা করবো, ভালো ডাক্তার দেখায়, সে অতটা আমাকে না, যদি কেউ কিছু সাহায্য করতো তাহলে আমার ভাইকে আমি একটু ডাক্তার দেখাতাম। আর কেউ যদি পারতো একটা হুইলচেয়ার কিনে দিতে, যে আমার ভাইটা হুইলচেয়ারে বসে যে তার নিজের ইনকাম নিজে করা পারতো, দোকান দোকান থেকে কিছু সাহায্য করে। দর্শক শুনলেন এই বোনের কথা, এই বোন লজ্জার শরম ভেঙে এসেছে ইউটিউবে ভিডিও করে তার ভাইয়ের জন্য, নিজের জন্য। তার ভাইকে যদি কেউ একটি হুইলচেয়ারকে সাহায্য সহযোগিতা করে তাহলে হয়তো এই হুইলচেয়ারের সাহায্যে সে বাইরের দুনিয়াটা দেখতে পারে, মানুষের কাছে হাত পাততে পারে, একটু চলতে পারে। দর্শক, আচ্ছা আপা, আপনার সাথে যদি যোগাযোগ করতে হয়, কেউ যদি সাহায্য সহযোগিতা দিতে চায় তাহলে কীভাবে দিবে, আপনাকে কীভাবে পাবে? আমার একটা মোবাইল নাম্বার আছে, সেটা বিকাশ করা, যদি কেউ সাহায্য করবার চায় সেই নম্বরে দিতে পারে। সেই মোবাইল নাম্বার কি আপনার মুখস্থ আছে না আমরা স্ক্রিনে দিয়ে দিই? ভাইয়া আপনার স্ক্রিনে দিলে একটু ভালো হয়, না আমি হয়তো ভুলও কয়া করতে পারি এরকম। দর্শক, আমরা নাম্বারটি স্ক্রিনে দিয়ে দেবো, যদি আপনাদের কারো মনে একটু কষ্ট লেগে থাকে, দাগ কেটে থাকে, তাহলে এই বোনটির ভাইকে একটু সাহায্য সহযোগিতা বাড়িয়ে দেবে। আপা, শেষমেশ আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? আমাদের এই প্রতিবেদনগুলো যারা দেখে তারা, যাদের মন ভালো তারাই আপনাদেরকে সাহায্য এবং সহযোগিতা করে, তো সেই ভাইদের উদ্দেশ্যে আপনার শেষমেশ কি বলার আছে? আমি সেই ভাইদের বলি, যদি কোনো সাহায্য দিতে মন চায় আমাকে ভালো মনে দিন, আর কেউ যদি ফোন দেন আমাকে ভালো কথা বলেন, কেউ খারাপ কথা বলেন না। আমি কেন খারাপ করার জন্য আমি আপনাদের কাছে এই নম্বরটা দিতেছি না, আজকে আমার ভাইটার জন্য আমি এই নম্বরটা দিলাম। যদি আবার আপনাদের মন চায় আমার ভাইকে কিছু সাহায্য করেন, আর যদি খারাপ নজরে তাকিয়ে থাকেন তাহলে আপনাদের দরকার নেই ফোন দেওয়ার আমাকে। আপনার ফোনটা কি সবসময় খোলা থাকবে? না, আমার হাজবেন্ড ধরেন সকালে যায় আমার 8টা থেকে বিকাল 5টা তৈরি খোলা থাকবে, তারপর বন্ধ থাকবে। আপনার প্রিয় দর্শক, তানিয়া আপার ফোন সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকবে, তারপরে থাকবে বন্ধ। অযথায় তাকে কেউ ফোন করে ডিস্টার্ব করবেন না,
কারণ সে একজনের সংসার করে, তার ভাই একজন প্রতিবন্ধী, প্রতিবন্ধী ভাইয়ের জন্য সে আজকে সমাজের যারা বিত্তশালী, যাদের টাকা পয়সা আছে, তাদের কাছে সাহায্য আবেদন করেছেন, কারণ ভাইটা প্রতিবন্ধী। প্রতিবন্ধী ভাইটাকে এ পর্যন্ত চিকিৎসাও করাতে পারেনি, কোনো ডাক্তার দেখাতে পারেনি। যদি আপনারা সাহায্য এবং সহযোগিতা করেন, তাহলে হয়তো প্রতিবন্ধী ভাইটাকে চিকিৎসা এবং তাকে পুনরায় আবার স্বাভাবিক জীবনে ফিরে আনার চেষ্টা করবে তার বড় বোন তানিয়া। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত, দেখা হবে আগামীতে নতুন কোনো জায়গায় নতুন কোনো প্রতিবেদন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ সবাইকে।